গল্প পিওনের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব চিত্তরঞ্জন সেনগুপ্তর লেখা মজার গল্প মেজদার সার্কাস যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটির পাশে আছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের গল্প মেজদার সার্কাস তখন আমাদের আধা শহরটিতে ফি বছর সার্কাসের দল আসত ছোট বড় মাঝারি রেজিস্ট্রি অফিসের লাগোয়া ময়দানে বিশাল তাঁবু পড়তো এক খেলোয়াড়দের ছাউনি অন্য পাশে জন্তু জানোয়ারদের আস্তানা তক্তা দিয়ে তৈরি গ্যালারি আর কাঠের ফোল্ডিং চেয়ার পেতে দর্শকদের আসন সাজানো হতো ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যেত আমরাও রাতের বেলায় কখনো টিকিট কেটে কখনো বা টিকিট না কেটে তাঁবুর ফাঁক ফোঁকর দিয়ে মৌজ করে সার্কাস দেখতাম সেই সময় একটা বেশ বড় সার্কাস পার্টিকে আমরা লাটে উঠতে দেখেছিলাম মানে নিলেম হয়ে যাওয়া সেটার নাম ছিল হোয়াইট সার্কাস যুদ্ধ তখন সবে শুরু হয়েছে তখনকার হিসেবে জিনিসপত্রের দাম তুঙ্গে চাল যখন টাকায় চার সে মা তখন আক্ষেপ করতেন এ কি হাল হলো দেশে সংসার চলবে কি করে এ তো সাধারণ গেরস্থ সংসারের হিসেব সার্কাস পার্টির সংসার মানে তো একটা বিরাট ব্যাপার তার অত লোক লস্কর জন্তু জানোয়ার তাছাড়া অন্যান্য খরচ খরচা তো আছেই বোধ হয় খরচ মেটাতে না পেরেই সার্কাস পার্টিটাকে লালবাতি জ্বালতে হয়েছিল আর ঘটনাটা ঘটলো আমাদের শহরে। কিছু বিক্রি হয়ে গেল জন্তু জানোয়ার এক চাকা দু চাকা তিন চাকার সাইকেল যে বিশাল চারপায়ের দাঁড়িয়ে দাঁতাল হাতিটা দেখাতো সেটাও বাদামি রঙের ঘোড়াটা কিনেছিল পানের পাইকে দিনুষাও বহুদিন ওই ঘোড়াটায় চড়ে ও হাতে হাটে পান ফিরি করতো স্টেশন পাড়ার গণেশ আলুইকর কিনেছিল হাতির পা রাখার বিশাল চারপায়টা ওটা ওর দোকানের সামনে পড়ে থাকতো একসঙ্গে পাঁচ সাতজন খদ্দের ওর উপর বসে চা খেত জন্তু জানোয়ারগুলো সম্ভবত অন্য সার্কাস পার্টি কিনে নিয়েছিল এদিক ওদিক চলে গেল একদিন সেই সার্কাস পার্টির দক্ষিণ ভারতীয় ম্যানেজারটিও আমাদের শহর ছেড়ে চলে গেলেন ময়দানে পড়ে রইল ছেঁড়া তাঁবুর টুকরো আর এখানে সেখানে ছড়ানো ভাঙা কাঠ আর বাখারি ময়দানের কাছেই ছিল আমাদের এক বন্ধু মনোহরের বাড়ি একটা ছেঁড়া তাঁবুর টুকরো কিভাবে যেন ওদের বাড়িতে পৌঁছে গিয়েছিল তাই দেখি উৎসাহিত হয়ে মনোহর একদিন মেজদাকে বলল মেজদা একটা সার্কাসের দল খুলবে সার্কাস মেজদা ঢোক গিলে বলল কিন্তু আমাদের খেলোয়াড় কই জন্তু জানোয়ার মাস্টার মনোহর বলল জন্তু জানোয়ার না হয় নাই রইল আমরা শরীরের কসরাত দেখাবো ম্যাজিক দেখাবো যেমন ফিরোজ সাহেবের কার্নিভালে দেখায় কিছুদিন আগে শহরের প্রান্তে একটা মিলিটারি ছাউনি পড়েছিল সৈনিকদের মনোরঞ্জনের জন্য একটা কার্নিভালের দল এসেছিল একটা কানাত ঘেরা হলের মধ্যে গান ম্যাজিক নানান শারীরিক কলা কৌশল ইত্যাদি দেখানো হতো মানে পাঁচ মিশে চিত্ত বিনোদন তারই মালিক ছিল ফিরোজ সাহেব মনোহরের কথায় সাই দিয়ে বিল্টু বলল মনোহর কথাটা বুড়া বলেনি মেজদা আমরা একটা দল খুলতে পারি তুমি জিমন্যাস্টিক ক্লাবের মেম্বার তুমি দেখাবে ব্যায়ামের কসরত ঘন্টা দেখাবে দোলনা মানে ট্রাফিকের খেলা আর আমি দেখাবো ম্যাজিক তাছাড়া মুখে রং মেখে জোকারের কাজটাও চালিয়ে দিতে পারি মেজদা মাথা চুলকে বলল আইডিয়া ভালো কিন্তু টিকিট বিলটু পরম উৎসাহের সঙ্গে বলল। টিকিটের দাম হবে এক পয়সা যাদের দেখার ইচ্ছে তারা টিফিনের পয়সা বাঁচিয়ে দেখবে টিফিনের জন্য আমরা বাড়ি থেকে এক পয়সা করে পেতাম আর তাই দিয়ে পরমানন্দে চিনে বাদাম ফুচকা অথবা আলু কাবলি কিনে খেতাম মনোহরের প্রস্তাবটা মেজদার বেশ মনে ধরলো মেজদা বলল তাহলে তো প্র্যাকটিস করা দরকার ঘন্টা তুই খেলা কর আমি ব্যায়ামের কসরত আর একটা তাক লাগানো নতুন খেলা সেটা কি এখন বলবো না আর বিল্টু তুই তোর ছোটকার কাছে ম্যাজিক শেখ নতুন খেলাটা কি আমরা জিজ্ঞেস করলাম না মেজদাকে মেজদার মাথায় নানান রকমের বুদ্ধি খেলে নিশ্চয়ই এমন কিছু দেখাবে যেটা হবে আমাদের সার্কাসের সেরা কসরত যাই হোক প্রস্তাবটা যখন সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল আমরা সবাই প্র্যাকটিস আরম্ভ করলাম হল তাবু খাতানোর ভার তাঁবুটা ওর হেফাজতেই ছিল বিল্টু ওর ছোট কাকার কাছে নতুন নতুন ম্যাজিক শিখতে লাগলো আমিও প্রতিদিন ভরে উঠে স্কুল বোর্ডিং এর ব্যায়ামাগারে দোলনার খেলা অভ্যেস করতে লাগলাম দিন সাতেক পর স্কুলের দেওয়ালে হাতে আঁকা পোস্টার আটা হলো আসুন আসুন অভিনব সুযোগ চিলড্রেন সার্কাস টিকিটের হার মাত্র এক পয়সা মাস্টার ঘন্টার রোমহর্ষক ট্রাপিজের খেলা জাদুকর বিল্টুর চমকপ্রদ ম্যাজিক ব্যায়ামবিদ প্রবীর কুমারের পেজদার ভালো নাম প্রবীর কুমার শ্বাসরোধকারী ব্যায়ামের কসরত এই সুযোগ হেলায় হারাইবেন না কিন্তু এত পাবলিসিটি সত্ত্বেও টিকিট বিক্রি হলো মাত্র সাড়ে সাত পয়সার রেলের বুকিং ক্লার্ক সান্নাল বাবুর তিন ছেলে মেয়ে সেকেন্ড মাস্টারের ছেলে আর ভাইপো এবং মক্ষদা জেলেনির তিন নাতনি ভীন গা থেকে মামাবাড়ি বেড়াতে এসেছিল তারা তার মধ্যে একজনার চার বছর বয়স তার হাফ টিকিট ছেঁড়া তাঁবুর নিচে সার্কাসের আসর গ্যালারি বা চেয়ার নেই মেঝেতে খড় বিছিয়ে তার উপর ছেঁড়া তাঁবুরই একটা টুকরো বিছিয়ে দর্শকদের বসার আসন মাঝখানে এক জায়গা গোল করে দড়ি দিয়ে ঘেরা যাকে বলে এরি না দিনের বেলা তো কাজের লাইটের বালাই নেই সারকাস শুরু হলো প্রথমে আমার খেলা তার সঙ্গে জোকার সেজে বিলটুর ভাঁড়ামো আমাদের খেলা বেশ ভালোভাবেই উতরে গেল তারপর মেজদার প্রথম প্রবেশ বাসন্তী রঙের ফুল হাতা গেঞ্জি আর হাফ প্যান্টে মেজদাকে চমৎকার মানিয়েছিল মেজদা দেখালো চাইনিজ অ্যাক্রোব্যাটস এর খেলা তারপর বিল্টুর ম্যাজিক তাসের ম্যাজিক রঙিন বলের ম্যাজিক দর্শকদের মধ্য থেকে হাততালিও পড়লো কবার সব শেষে এলো মেজদার সেই তাক লাগানো খেলার পালা ওদিকে তাঁবুর এক কোণে কনসার্ট বাজছে কনসার্ট মানে ক্যানেস আর একটা ভাঙা কাঁসর বাজাচ্ছিল মনোহরের দুই ছোট ভাই কানাই আর বলাই বিল্টু টিনের চোঙায় মুখ দিয়ে ঘোষণা করল এবার চিলড্রেন সার্কাসের সবচেয়ে শানদার খেলা দেখাচ্ছেন কলকাতার হাতিবাগান জিমন্যাস্টিক ক্লাবের মেম্বার বিখ্যাত ব্যায়ামবিদ প্রবীর কুমার কনসার্ট বাজতে লাগলো মেজদা মধ্যে এসে দর্শকদের অভিবাদন করে শটান শুয়ে পড়লো মেঝের উপরে মনোহর সঙ্গে সঙ্গে মেজদার বুকের উপর খান কয়েক গাবদা গাবদা বালিশ চাপিয়ে তার উপর একটা কপাটের পাল্লা ফেলে চার কোণে দড়ি দিয়ে মজবুত করে বাঁধল এতক্ষণে আমরা ব্যাপারটা বুঝলাম ও হরি সেই বুকের ওপর হাতি চাপানোর খেলা যা হোয়াইটওয়ে সার্কাসে প্রফেসর রাম মূর্তি দেখাতো। কিন্তু হাতি কোথায় হোয়াইটওয়ে সার্কাসে হাতি তো অন্য সার্কাস কোম্পানি কিনে নিয়ে গেছে তাহলে হেন সময়ে মনোহর একটা দড়িতে বাঁধা বাছুর নিয়ে এরিনায় প্রবেশ করলো কনসার্ট বাজছে দ্রুত তালে মেঝদা ইশারা করতেই মনোহর বাছুরটা দড়ি ধরে তার বুকের চাপানো কপাটের পাল্লাটার ওপর চড়ালো কিন্তু হঠাৎ কি খেয়ালে মেজদার মুখের দিকে মুখ না করে পিছু ফিরে দাঁড়ালো বাছুরটা তারপর লাগলো ওর ল্যাজের লোমের গোছাটা মেজদার নাকের মধ্যে ঢুকে সুশুরে দিতে লাগলো মেজদা দু একবার মুখ এপাশ ওপাশ করে সামলাতে না পেরে ঝাড়ল এক বোম্বাই হাঁচি হ্যাঁ এক লহমার মধ্যে কি যেন ঘটে গেল পাড়টা ঘাবড়ে গিয়ে দড়ি ছেড়ে ছিঁড়ে লাফ দিয়ে পালালো যাবার সময় দর্শকদের বসার আসনের তলা থেকে মুখে টানলো তার ফলে হাফ টিকিটের খুদে দর্শকটি উল্টে চিৎপটাং এবং ভে মেজ দামুকটা এদিক ওদিক ঘোরাচ্ছে অথচ শরীর নাড়াবার উপায় নেই কারণ কপাটের পাল্লাটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা সেই অবস্থাতেই মেজদা বললো দেখছিস কি টক্তার দড়িগুলো খুলে দে কসকম কোথাকার আমরা কপাটের পাল্লার দড়িগুলো খুলে দিয়ে মেজদাকে মুক্ত করলাম মেজদা উঠেই অস্থির হয়ে হাতের কাছে অন্য কিছু না পেয়ে বিলটু জামাতেই মুখটা মুচতে লাগলো মেজদা চিৎকার করে বলল তখনই মনোহরকে পৈপই করে বললাম বাছুর দিয়ে কাজ হবে না মনোহর বলল সে কথা আবার কখন বললে বুকের উপর বাছুর তোলার প্ল্যান তো তোমারই মেজদার দাঁত মুখ খেঁচিয়ে বলল বাজেব কৃষ্ণি আমি যদি কারো ঘরে আগুন লাগাতে বলি তো তুই লাগাবি আমরা ভাবলাম সত্যি মেজদার জবাব নেই শুনছিলেন চিত্তরঞ্জন সেনগুপ্তর লেখা মজার গল্প মেজদার সার্কাস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে